নমস্কার শ্রেণী তৃতীয় বিষয় ইতিহাস আজকের পাঠ গড়ে উঠল গ্রাম আর শহর এই অধ্যায়ের আগের অংশটুকু আমরা আলোচনা করেছি আগেই আজকে আমরা শেষ অংশটুকু আলোচনা করব একটা সময় মানুষকে যেতে হলো গ্রামের বাইরে তারা যেসব জিনিস তৈরি করে তার সব তাদের কাজে লাগে না যা কিছু বাড়তি হয় তা বিক্রি করতে হবে যে নদীর ধারে ধারে গড়ে উঠল দোকান সেখানে কেনাবেচা হয় কারণ নদীপথে দূরের জায়গা থেকে আসা অনেক সহজ এইভাবে গড়ে উঠল গঞ্জ নদী তীরেই ব্যবসা কেন্দ্রই হলো গঞ্জ তখনকার গঞ্জগুলি ছিল ব্যবসা বাণিজ্যের জায়গা এই গঞ্জই পরে পরিণত হল শহরে শহরে ব্যবসায়ীদের প্রয়োজনে ঘরবাড়ি তৈরি হলো অনেক বেশি কারিগররা দলে দলে শহরে এসে বাস করতে লাগল দোকান পাট হাট বাজার সবই শহরে বেশি গড়ে উঠল দেখা গেল যে প্রথম দিককার বেশিরভাগ শহরই গড়ে উঠেছিল নদীর তীরে তো নমস্কার আজকের পাঠ এই পর্যন্ত ধন্যবাদ